আমার খুব খারাপ গল্প আছে। কিরকম? আমি না এটা জাস্ট আমার দর্শকদেরকে বলতে চাই না, দর্শকরা না না দর্শক শুনতে চায়। আমি শুনেছি আপনার প্রিয় খাবার হচ্ছে দই পান্তা সাথে ডিম ভাজি। পান্তা, যে কোনো পান্তা হলেই হয় আমার। মানে পান্তার প্রতি এত ফ্যাসিনেশন কেন? জানি না, এই একটা জিনিস বোধ হয় বানাতে পারে। তুমি আজকে আমাকে বানাতে দিচ্ছ কাচ্ছি নাকি বিরিয়ানি? বিরিয়ানি মরে যাবো সাথে জালি কাবাব। না এটা না, মানে পান্তাটা আমি খুব ভালো মাখাই, ঠিক আছে? এটা বাড়িতে যখনই পান্তার উৎসব হয় বা পান্তা খাবো বলি, আমরা প্রায় প্রায় খাই সেটা। আমাদের কিন্তু রাঁধুনির ফালুদা মিক্সও আছে, আপনি চাইলে সেটা রাঁধুনির প্যাকেটটা নিয়ে গেলে একদম ঘরে বসে বানাতে পারেন। আর আজকে তো কাচ্চি বিরিয়ানি এবং জালি কাবাব সেটা তো হচ্ছেই, তার আগে আপনি নাকি তেতো খাবারও খুব পছন্দ করেন, এই জন্যই কি এত সুন্দর? জানি না, এই অভ্যাসটা আমার করিয়েছে আমার নানু। হ্যাঁ, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে মানে চোখ কচলাতে পারতাম না, উনি আগে দেখতাম একটা চিড়ো তার গ্লাস হাতের সামনে এরকম মুখের সামনে রাখা, তো সেই থেকে তেতো খাওয়া শিখেছি। করল্লার সালাদ আমার ছোট বোন খুব ভালো বানায়, এটা সালাদ হয় ভীষণ ভালো। করল্লার সালাদ? হ্যাঁ হ্যাঁ, জাস্ট মাইক্রোওয়েভে বের করে জাস্ট 2 মিনিটে করে ফেলে, আমার বোন ভীষণ ভালো করে ওটা, তো সেগুলো খাই। আমার না কোনোটাতেই অভ্যেস, মানে নর্মালি দিন শুরু হয় জয়া আহসানের কোন খাবার দিয়ে? এটা ইট ডিপেন্ডস, কখনো একটু লেবু বা লেবু মধু পানি খাই, আর কখনো খাই হচ্ছে এখন কি খাচ্ছি, ও এখন যে চিয়া সিডস খাচ্ছি দারচিনি গুঁড়ো দিয়ে, সবাই বলে ভালো খেতে, যেটা বলে সেরকম আর কি, মানে একটু ট্রাই করে দেখা। না ট্রাই করে না, ভেষজ তো সবসময় ভালো, আসলে আমি খুব একটা মেডিসিনে বিশ্বাস করি না। দুধ চিনি দিয়ে চা না খেলে নাকি আপনার দিনটা ভালো? জি, সেখানে খেলাম আগে, দিনের একটা চা তোমার লাগেই। আচ্ছা, গাঢ় লিকারে দুধ চিনি দিয়ে, তাহলে আমার দিনটা শুরু হয় না। আর সরবর্তি দুধ নাকি প্রতিদিন খান? কি সরবর্তি? এক গ্লাস দুধ? না এখন আর খাই না, খেতাম মানে যেদিন রাত্রেবেলা খেতে আলসি লাগতো, তো সরবর্তি না, বা সর থাকলে অসুবিধা নেই, কাঁচা হলুদ দিয়ে গুলে খেয়ে নিলাম। আর গাছের বাকল ছোট ছোট ফল সেই খাবার? তুমি কিন্তু খুব খারাপ কাজ করছো, আমার দর্শকরা যা আমার সম্পর্কে একটু ভালো মানে ধ্যান ধারণা ছিল তাও সব নষ্ট করে দিচ্ছে। আমি সেটা হচ্ছে কি, ছোটবেলা থেকে আমার যে কোনো গাছের বীজ, ছোটবেলা একটা গাছ ছিল না টমেটোর মতো কাটা কাটা হয়, কালো টমেটো? না 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 না, টমেটোর মতো ছোট 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 হতো, পথের ধারে হতো, সাদা ফ্লাওয়ার, খুব বিষাক্ত, ওই জিনিস তুলে খেয়ে ফেলেছিলাম। মেহগিনির বীচি ট্রাই করেছি, আমি বলি এমন কোনো পাতা টেস্ট করিনি যে কোন পাতাকে খেতে কেমন। আচ্ছা, আমার খুব এরকম বেশ কবার আমার পেট টেট ফুলে আমি অসুস্থ হয়েছি। ও মাই গড, মানে আমার না মানে বুনো কোনো কিছু দেখলে ট্রাই করতে ইচ্ছে, বুনো ফল দেখলে, ফুল বুনো ফুলও খুব ভালোবাসি, কিন্তু বুনো ফল দেখলে না মাথা ঠিক থাকে না, মনে হয় সব পেটে ঢোকাতে হবে। ছাদে আছে কত রকমের সবজি বা ফল গাছ? সেটা তো বুনি নেই, 100 বেশি হবে মেবি, তা বোধ হয় হবে, সবই আছে মোটামুটি, আখ থেকে শুরু করে সজনে ডাটা, অরবড়ই, কখনো এমন হয়েছে ছেলেবেলায় মানে না খাওয়ার জন্য বাবা মায়ের হাতে মার খেয়েছেন? আমি প্রচুর খেতাম। আমার খুব খারাপ গল্প আছে। কিরকম? আমি না এটা জাস্ট আমার দর্শকদেরকে বলতে চাই না, দর্শক না না দর্শক শুনতে চায়, আমি একটু খারাপ অভিজ্ঞতার কথাই, খারাপ অভ্যেস। আমাকে মা ঠুসে ঠুসে খাওয়াতো ছোটবেলায়, খাবার নিয়ে ঝামেলা করতাম খুব ছোটবেলায়, খুব মোটা ছিলাম, মা বলতো যে জয়া কাঁচা কচুর লতি কাঁচা করেলা সব চিবিয়ে খেয়ে, মা যখন কুটনা করতো তো তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম, মানে আমি না কিছু গ্রিন দেখলেই খেয়ে ফেলতে মানে খেয়ে ফেলি, তো এরকম ছোটবেলায় ছিল, তো এখন আমার বোধ হয় সেইটা কিছুটা এগুলো আজ রয়ে গেছে। কিভাবে সম্ভব কচুর লতি খাই বলে কাঁচা? মানে আমার কোনো কিছু ছিল এরকম, খুব ছোটবেলায় এমন ছিলাম। তারপরে যখন দুটো বড় হলাম, মানে ধরো কিশোরী বেলাও নয় আরো ছোট, গল্পটা বলি তাহলে, দর্শক বিরক্ত হয়ে না আমি শুনতে চাই, দর্শক বিরক্ত হচ্ছে না, আই নো, প্লিজ প্লিজ। আচ্ছা, ছোটবেলায় আমার একটা জন্মদিন, তো মামুনি আমাদেরকে নিয়ে নিউ মার্কেটে গেছে, দুই বোনকে দুরকম একই রকম জামা পরে, মামুনি মাঝখান দিয়ে যাচ্ছে, দুই হাত ধরে নিয়ে যাচ্ছে, যে মানে দুপুরবেলা মুখে ভাত টাত খাইয়ে টেয়ে মা হাত দিয়ে খাইয়ে দিয়েছে দুজনকে, খাইয়ে আছে চলো তোমাদের গিফট কিনে দিবো তোমাকে, তো নিয়ে গেলো পরে নিউ মার্কেটে, ফেলটিভ কিনে দিলো এক বক্স, আর একটা মার কিনে দেওয়া প্রথম বই আমার বুনো ফুলের অলঙ্কারপুরি বইটার নাম, ঠিক আছে, বইটা বোধ হয় আমার কাছে এখন আছে, তো ওটা কিনে দিল, তো আমি মহা খুশি।
আরে মানে বই পেয়েছি, ধর এত সুন্দর ইলাস্ট্রেশন করা ছিল না, ইলাস্ট্রেশনগুলো দেখে আসলে মুগ্ধ হয়ে যেতাম। তারপর ওগুলো নিয়ে এলাম, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে মা আবার আমাদেরকে খাওয়াতে বসলো অসাধ্য কাজ, দুই বোনকে খাওয়ানো, যেতে যেতে তার মধ্যে আমার হাতে বই, আমি তো ওখান থেকে চোখ খুলছি না, রত্নপুরী, রত্না, রাজকুমারীর নাম, আমার মনে হচ্ছে এটা আমি। তারপরে মামুনি বলো আচ্ছা আগে খাও, আজকে তোমার জন্মদিন, তুমি আসলে বকা খেও না আমার কাছে, আচ্ছা খাবো। মা এরকম ভাত মুখে দিয়ে আমার মুখে দিয়েছে, ঠিক আছে, হা করেছি, দেখছি দুপুরবেলা যে খাবারটা দিয়েছিল, যেটা নিয়ে আমি মানে কিনতে গেছিলাম, সেই খাবারটা আমার গালে, ও মাই গড, মানে দুপুরের খাবারটা রাত পর্যন্ত মুখের মধ্যে আছে। নিয়ে পুরো নিউ মার্কেট ঘুরে টুরে এসে গিফট কিনে তামাশা দেখে বাচ্চা বাড়িতে এসেছে, দেখে তার খাবার এখানে, তখন কি পিটুনি দেয়নি, মানে মামুনি তখন এমন একটা দিয়েছে না গলে, আমাকে কত জ্বালাবি, কত জ্বালাবি, কত জ্বালাবি খাবার নিয়ে।